এসে পৌঁছে গেছি পহলগামেতে বয়ে যাচ্ছে লিডার নদী শ্রীনগর থেকে মাত্র 90 কিলোমিটার রাস্তা যদি গাড়িতে করে জার্নি করা হয় তাহলে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি কাশ্মীরের সবথেকে সুন্দরতম জায়গা পহলগামেতে। এই পহলগামের দৃশ্য সত্যি নয়নাভিরাম, যা দেখলে মন প্রাণ একেবারে ভরে যায়। শ্রীনগর থেকে পহলগাম পর্যন্ত এই 90 কিলোমিটার রাস্তার যে পথশোভা তা আমার মনকে একেবারে মুগ্ধ করে দিল, যা আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার স্মৃতিকোটায় থেকে যাবে। এবার আসি, শ্রীনগর থেকে পহলগাম যাবেন কী করে? এই পহলগাম যাওয়ার জন্য ট্যাক্সি ইউনিয়ন থেকে আপনারা গাড়ি নিয়ে নিতে পারেন, তাছাড়া বাইরেও অনেক গাড়ি রয়েছে। ট্যাক্সি ইউনিয়নের চার্জ কিন্তু সবসময় বেশি, আর তার বাইরে আমি যে পারভেজ ভাইয়ের সাথে পুরো শ্রীনগর ট্যুর করেছি সেই পারভেজ ভাইয়েরও ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। একটুখানি বলতে পারি, ও খুব সুন্দরভাবে এবং মার্কেটের থেকে হয়তো একটু কম দামেই আপনাদেরকে সব জায়গা ঘুরিয়ে দেবে। আমি যখন কাশ্মীর ট্যুর করেছিলাম সেই সময় শ্রীনগর থেকে পহলগাম পর্যন্ত ওয়ান ডে ট্রিপ, মানে নাইট স্টে নয়, শুধু ওয়ান ডে ট্রিপ, শ্রীনগর ট্যাক্সি ইউনিয়ন থেকে ট্যাভেরা গাড়িতে ভাড়া ছিল 4,000 টাকা, যেটা বাইরে নিচ্ছিল 3,500 থেকে 3,700 টাকার মধ্যে, আর সেই জায়গায় পরবেশ ভাই আমার কাছে নিয়েছিল 3,200 টাকা করে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমি কতটা কম পয়সায় পুরো এই কাশ্মীর ট্যুরটা করেছিলাম। শুধু টাকার দিকে কম নয়, পরবেশ ভাই অত্যন্ত ডিসেন্ট একটা মানুষ, যার সাথে ঘুরে আমি সত্যিই খুব এনজয় করেছিলাম। হাইওয়ে দিয়ে চলতে চলতে তারপর আমরা প্রবেশ করলাম গ্রামের রাস্তায় এবং সেই গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম পহলগামের পথে, যার শোভাও কিন্তু অতুলনীয়, যা এখনই আপনাদেরকে আমি দেখাবো। রাস্তার দুধারে শুধু চাষ হয়েছিল সর্ষে ফুলের গাছ, যার হলুদ ফুলগুলো আমার মনকে পুরো মুগ্ধ করে দিয়েছিল, আর প্রাকৃতিক শোভা ছিল অবর্ণনীয়। আর যেটাকে দেখার জন্য আমি পরেশ ভাইকে রিকোয়েস্ট করলাম একটু দাঁড়াতে, আমি দাঁড়িয়ে পুরো দেখে নিলাম। নিজের চোখ দিয়ে শুধু হলো না, আমি আমার ঈগলকে ওপরে তুললাম এবং তার চোখ দিয়েও আমি দেখে নিলাম, আর কেমন দেখেছি সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি।
সর্ষে ক্ষেত এবং চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিয়ে তারপর আমরা আবার চলতে থাকলাম পহেলগামের উদ্দেশ্যে। আর যত পহেলগামের দিকে এগোতে থাকলাম, রাস্তার দুধারে শুধু চোখে পড়ছিল আপেল বাগানের সারি, যেখানে অজস্র সাদা সাদা আপেল গাছের ফুল হয়ে আছে। আর এই ফুলগুলোই পরবর্তীকালে আপেলের আকার ধারণ করে। মাত্র একটা গাছে আমি আপেল দেখতে পেলাম, সেটাই আমিও দেখলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল, আমি ব্রেকফাস্ট করিনি কিন্তু অ্যাপেল জুস খেয়ে নিলাম, একদম রিয়েল অ্যাপেল জুস, যেটা সামনেই বানিয়ে দিচ্ছিল প্রতি গ্লাস 50 টাকা করে, আর খেতেও অপূর্ব সুন্দর ছিল। যারা ইভান্স ওয়ান্ডারলাস্টকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে ইভান্স ওয়ান্ডারলাস্টের পাশে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আর আপনাদের সাথ আমি সর্বদা আমার সঙ্গে পাই। অ্যাপেল জুস খেয়ে নিয়ে আবার আমরা পাড়ি দিলাম পহেলগামের উদ্দেশ্যে এবং অপরূপ সুন্দর পথশোভাকে দুচোখ ভরে দেখতে দেখতে পৌঁছে গেলাম অনন্তনাগ ডিস্ট্রিক্টে, যেখানে বয়ে যাচ্ছিল এই লিডার নদী। তাই লিডার নদীর পাশে পরেশভাই গাড়ি দাঁড় করালো এবং আমরা কিছুটা সময় এখানে দারুণভাবে কাটিয়ে নিলাম। আর কেমন কী দৃশ্য ছিল সেটা মুখে বলবো না, আপনারা নিজেরাই চাক্ষুষ করে নিন। এসে পৌঁছে গেছি পহেলগামেতে, বয়ে যাচ্ছে লিডার নদী। আমরা এখন এসে পৌঁছে গেছি পহেলগামেতে, সাথে রয়েছে পরবেশ ভাই, যে পরবেশ ভাইকে আপনাদের আমি আগেও দেখিয়েছি। এই যে পরবেশ ভাই, পরবেশ আজকে আমার সাথে আছে, দারুণভাবে আমায় দেখাচ্ছে রাস্তা আস্তে আস্তে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে রয়েছে মুক্তার ভাই, মুক্তার ভাই হচ্ছে পরবেশ ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড। তা আমরা তিনজনে আজকে বেরিয়েছি এক্সপ্লোর করতে পহেলগাম। তা দেখুন আমাদের সাথে পহেলগাম, ঠিক আছে, দেখতে থাকুন। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কমেন্ট, আর একটা লাইক কিন্তু অতি অবশ্যই আমার প্রয়োজন। খুব ঠান্ডা জল, হাত একদম কেটে যাচ্ছে, দারুণ। এই লিডারের পাশে বসে রয়েছি, দারুণ দারুণ। একটু মুখটাও ধুয়ে নি, অপূর্ব। এই যে কি মজা, কাশ্মীর কাশ্মীর, এই এটা এনজয় করতে গেলে কাশ্মীরে আসতেই হবে, আর কাশ্মীর মানেই পহেলগাম, পহেলগামে আসতেই হবে আপনাদেরকে। দারুণ দারুণ লাগছে আমার, দেখতে থাকুন আমাদের সাথে ইভান্স ওয়ান্ডারলাস্ট। তা এখান থেকে আরো অন্যান্য জায়গায় যাব, চলুন যাওয়া যাক। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন এই শ্রীনগরে এসে পহেলগামে আসবেন পহেলগামকে দেখার জন্য, পারলে দুটো রাত্রি এখানে স্টে করবেন, আর যদি দু রাত না পারেন অন্ততপক্ষে এক রাত্রি এখানে স্টে করবেনই। কারণ ওয়ান ডে ট্রিপেতে পহেলগামকে সেভাবে চেনা বোঝা যায় না। আমি এর আগে যতবারই এসেছি পহেলগামেতে নাইট স্টে করেছি, কিন্তু এবারে আমার সময়ের অভাবের জন্য এই ওয়ান ডে ট্রিপই করে নিলাম পহেলগামের, যেটাতে আমার মন ভরেনি। পহেলগাম এসে নাইট স্টে করতে হলে তো আপনাদের হোটেল নিতে হবে, আর সেক্ষেত্রে কেমন কি এখানে হোটেলে কন্ডিশন আছে, কেমন কি ট্যারিফ আছে, সেই নিয়ে একটা ব্লগ আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেখানে বেশ কিছু হোটেলের ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। লিডার নদীকে বাঁ পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল পহেলগামের উদ্দেশ্যে, প্রায় পৌঁছে গেলাম পহেলগামের কাছাকাছি। এরপরেই আমরা প্রবেশ করলাম পহেলগাম মিউনিসিপ্যাল এরিয়াতে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, শ্রীনগর থেকে পহেলগাম পর্যন্ত আপনারা ছোট বড় যে ধরনের গাড়ি ভাড়া করে নিয়ে আসুন না কেন, সেই গাড়িতে করে এই পহেলগামের লোকাল সাইট সিন, যেমন ধরুন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরও অনেক জায়গা আছে যেগুলো কিন্তু আপনারা
কভার করতে পারবেন না, সেই নিয়ম এখানে নেই। আপনাদের এই লোকাল সাইট সিন করতে গেলে পহেলগামের লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকেই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এখানকার লোকাল সাইট সিন করতে হবে। লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে তো পৌঁছে গেলাম, এরপর আমি কোথায় গেলাম সেগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।